শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা সকলে জানো যে কোভিড-19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা। তো আজকে আমি তোমাদের নবম শ্রেণীর রসায়নের যে নির্ধারিত কাজ 2 সেটি নিয়ে আলোচনা করব। তো নির্ধারিত কাজ 2 বা অ্যাসাইনমেন্ট 2, এটি হচ্ছে যে 1 থেকে 36 পর্যন্ত মৌলবিশিষ্ট পর্যায় সারণী তৈরি করে বিভিন্ন রঙের মাধ্যমে ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস ও অবস্থান্তর ধাতুসমূহ চিহ্নিত করো। তাহলে আমাদেরকে কী করতে হবে, যে 1 থেকে 36 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলগুলো আছে সেগুলো আমরা পর্যায় সারণীতে সাজাবো এবং এগুলো চিহ্নিত করব। তো এখানে তোমরা লক্ষ্য করো, এটি হচ্ছে কি দি পেরিওডিক টেবিল অব দ্য এলিমেন্টস, অর্থাৎ এটি হচ্ছে একটি পর্যায় সারণী। প্রশ্নে বলা ছিল 1 থেকে 36 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলগুলো আছে সেগুলোকে আমরা পর্যায় সারণীতে সাজাবো এবং তাদেরকে চিহ্নিত করব বিভিন্ন রঙের মাধ্যমে। তো চলো তাহলে আমরা আমাদের এখন মূল আলোচনায় চলে যাই। দি প্যারোডিক টেবিল, তো দেখো তোমরা এখানে আমি 1 থেকে 36 পর্যন্ত যে মৌলগুলো আছে সেগুলোকে আমরা এখানে পর্যায় সারণীতে এভাবে সাজাবো। সাজানোর পর কী করব, এগুলোকে আমরা বিভিন্ন রঙের মাধ্যমে চিহ্নিত করব যে এগুলো কোনটি ক্ষার ধাতু বা কোনটি মৃৎক্ষার ধাতু, কোনটি অবস্থান্তর মৌল, কোনটি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, কোনটি হচ্ছে হ্যালোজেন, এগুলো আমরা চিহ্নিত করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি কিন্তু বিভিন্ন রং দিয়ে আমি এখানে চিহ্নিত করেছি। তাহলে তোমরা এখন লক্ষ্য করো যে এই যে এই কালার, এই কালার যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তো এই কালারের সঙ্গে আমি অ্যাডজাস্ট করেছি, এভাবে রং করতে হবে তোমাদেরকেও। তো এগুলো হচ্ছে কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো হচ্ছে ক্ষার ধাতু। এরপরে মৃৎক্ষার ধাতু, তোমার রং দেখেই বুঝতে পারছো যে এখানে কোনগুলো মৃৎক্ষার ধাতু। তোমরা লক্ষ্য করো এখানে এই কালারটি কিন্তু আমি এভাবে ম্যাচিং করেছি। তাহলে ব্যারিলিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, এই তিনটি মৌল হচ্ছে কি মৃৎক্ষার ধাতু, এগুলো হচ্ছে মৃৎক্ষার ধাতু। এরপরে মুদ্রা ধাতু, দেখো তোমরা এখানে এই কালারটি এখানে কোথায় পাওয়া যাচ্ছে, এই যে এখানে কপার, এই কপার এখানে একটিমাত্র মৌল এখানে আছে 1 থেকে 36 পর্যন্ত, এটি হচ্ছে মুদ্রা ধাতু। এরপর হচ্ছে হ্যালোজেন, এটি হচ্ছে হলুদ কালারের। তো পর্যায় সারণীতে তোমরা লক্ষ্য করো এখানে এই যে এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এই তিনটি মৌল হচ্ছে হ্যালোজেন, আমি এখানে হলুদ কালার দিয়ে বুঝিয়েছি। তো হ্যালোজেন, এরপরে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, তো তোমরা কালার ম্যাচিং করে নাও। তো নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো, এই যে এখানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তোমাদের কিছু করার দরকার নেই, তোমাদের শুধুমাত্র এভাবে এটি আর্ট করার পরে এখানে তোমাদেরকে এভাবে কালার করতে হবে এবং চিহ্নিত করতে হবে। এরপরে অবস্থান্তর ধাতু, তো লক্ষ্য করো লাল রঙের এই যেগুলো অ্যাসকান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিস, আয়রন, কোবাল্ট, নিকেল, জিঙ্ক, এগুলো হচ্ছে অবস্থান্তর ধাতু বা অবস্থান্তর মৌল। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এতক্ষণ থেকে আমরা 1 থেকে 36 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলগুলো আছে সেগুলোকে আমরা এভাবে পর্যায় সারণীতে সাজিয়েছি এবং এগুলো আমরা এখন চিহ্নিত বিভিন্ন রং দিয়ে চিহ্নিত করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইলো।